মুস্তাফিজুর রহমানের দুর্দিনে মুস্তাফিজুর রহমানের আগের দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 20 রানে পরাজিত হলো মুস্তাফিজুর রহমানের বর্তমান দল চেন্নাই সুপার কিংস, এবং এই আসরে এটি চেন্নাইয়ের প্রথম পরাজয়। মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও এই ম্যাচে বল হাতে ছিলেন একেবারে নিষ্প্রাণ, কাজ করেনি তার কাটারে। ব্যাট হাতে আগের ম্যাচগুলোতে ভালো খেলা রাচিন রাবিন্দ্রা আর ঋতুরাজ গায়কোয়াড়ও ছিল এই ম্যাচে একেবারেই সাদামাটা, রানের দেখা পায়নি দুজনের কেউই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এর 13তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 191 রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস, যেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 35 বলে 52 রান করেন ডেভিড ওয়ার্নার, 32 বলে 51 রান করেন ঋষভ পান্ট ও 27 বলে 43 রান করেন প্রীতিপ শো। বল হাতে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করে 3 উইকেটে শিকার করেন মাতিশা পাতিরানা। 192 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস এবং মাত্র 20 রানের জন্য হয় পরাজিত, যেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ 30 বলে 45 রান করেন আজিঙ্কে রেহানে ও 26 বলে 34 রান করেন রেয়াল মিশেল এবং মাত্র 16 বলে 37 রান করেন মহেন্দ্র সিং ধোনি। বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন মুকেশ কুমার ও 2 উইকেট শিকার করেন খলিল আহমেদ।